বাড়িতে বাচ্চা আছে, তাই যতটা সম্ভব ফিঙ্গার গুলো আমি সরু সরু করার চেষ্টা করছি। অবশ্য সব রকমের মিক্সচার আছে, দিকে ভাজা হচ্ছে আর আমি আরো করছি, আপনারা দেখতে পাবেন। একটা একটা ভাজতে পারি, আবার একসাথে দুটো তিনটে ভাজতে পারি, আপনারা একটা করেও ভাজতে পারেন, একসাথে দুটো তিনটেও ছাড়তে পারেন। আমার যেহেতু একসাথে কাজটা আমি এক হাতে করছি, তাই একটু টাইম লাগছে, আমি একটা একটা করে ছেঁকে আপনাদের দেখাচ্ছি। কি দেখুন, ফিঙ্গার তৈরি হচ্ছে, আর এটা একটু ছোট সাইজে বাড়িতে বাচ্চার জন্য একটু শোক বোন করছি। এই আমি দুটো ছেঁকেছি, দেখেছেন সব ঠিকঠাক আছে। এরপর সার্ভ করার সময় কিছু আপনাদের খুবই পছন্দ হবে, এর সাথে একটু যদি একটু সস দিয়ে দেন তাহলে বাচ্চারা খুব আনন্দ সহকারে খাবে। একটা একটা করে ছাঁকলে বেশি ভালো হচ্ছে, আমি একটা করে ছাঁকছি। আমাদের ব্রেড ফিঙ্গার রেডি। আমি বাচ্চার সাইজ উপলক্ষে ছোট বড় সব রকমই আছে, এটাতে আপনি সস দিয়ে সার্ভ করতে পারেন।